আসসালামু আলাইকুম, এডুলেচার বিতে স্বাগত। আজকে আমি আলোচনা করব একচেটিয়া বাজার সম্পর্কে। আমি আগেই বলে রাখি, একচেটিয়া বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কেবলমাত্র একটি টার্ম। একচেটিয়া বাজার হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদ্যমান এবং যেখানে কোনো নির্দিষ্ট পরিবর্তন দ্রব্য নেই, ওই বাজারকে বলার মতো একচেটিয়া বাজার। এই বাজারের বৈশিষ্ট্য বলার আগে আমি একটা উদাহরণ দিই। ধরো যে তুমি কোনো একটা প্রাইভেট ব্যাচে পড়ো, ওই ব্যাচে যদি 10 জনের মাঝে 9 জন হয় ছেলে আর 1 জন যদি হয় মেয়ে, অর্থাৎ ছেলেদেরকে ধরলাম আমি মূলত ক্রেতা আর ওই 1 জন মেয়েকে আমি ধরলাম বিক্রেতা, এইটাকে বলা যাবে একচেটিয়া বাজার। এই বাজারের বৈশিষ্ট্য প্রথমে তাহলে হচ্ছে কি, একজন মাত্র বিক্রেতা একাধিক ক্রেতা, অর্থাৎ 1 জন মেয়ে আর 1 জন ছেলে। তারপর হচ্ছে দাম নিয়ন্ত্রণ, মানে তুমি চিন্তা করো ওই ব্যাচে যদি 1 জন মাত্র মেয়ে হয়, তুমি যখন তাকে পাত্তা দিতে যাবা সে মনে করবে আমি বাকি 8 জনের কাছ থেকে হয়তো বা বেশি পরিমাণ পাত্তা পাবো, এই জন্য সে কিন্তু আরো নিজের ভাবটা বাড়াই নেবে। এটা হচ্ছে মূলত দাম নিয়ন্ত্রণ, সে তার নিজের মতো চলবে। তারপর হচ্ছে নির্দিষ্ট পরিবর্তন দ্রব্য নেই, ওই ব্যাচে যেহেতু 1 জন মাত্র মেয়ে ওখানে তো নির্দিষ্ট পরিবর্তন দ্রব্য বা অন্য কোনো মেয়ে আসার সম্ভাবনা নেই। তারপর হচ্ছে অস্বাভাবিক মুনাফা, এখন যদি 9 জন ছেলে 1 জন মাত্র মেয়েকে প্রায়োরিটি দেয় তাহলে ভেবে দেখো ওখানে কি পরিমাণ অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তারপরে বিজ্ঞাপন ব্যয় নেই, 9 জন ছেলে যদি 1টা মেয়ে ক্রাশ হয় তাহলে ওই মেয়েটা সাজুগুজু করলেও ক্রাশ, সাজুগুজু না করলেও ক্রাশ, ওখানে বিজ্ঞাপন ব্যয়ের কোনো দরকার নেই বা সাজুগুজুর কোনো দরকার নেই। এই জন্য একচেটিয়া বাজার মূলত কোনো ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে না। অর্থাৎ আমি এবার তোমাদেরকে বলবো, আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে এভাবে বানিয়ে দিলাম, বানিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে আর একটা বৈশিষ্ট্য আছে এই বাজারে, এ বাজারের মূলত গতিশীলতার অভাব, পণ্যের গতিশীলতার অভাব। তোমরা যারা এই যে 9 জন ছেলে 1 জন মাত্র মেয়েকে বারবার টাইম দিচ্ছ, সময় খাচ্ছ, তোমাদের উচিত হবে গন্ডিটা পার হয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যাওয়া। আর আমি নেক্সট টাইম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভিডিও নিয়ে আসবো, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভিডিওটা পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং লাইক দাও এবং শেয়ার করো, এডুকেশন ভিডিওর পাশেই থাকো। ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা।